আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখেন আপনারা, আমার হাতে একটা বক্স আছে, সিট্রল। হ্যালো, সিট্রল। দেখেন নিচে গ্রুপ নেম লেখা আছে, সেটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড বিপি 200, সেটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড বিপি 200, সিট্রল। এখানে এটা হলো রাশা কোম্পানির একটি প্রোডাক্ট। দেখেন লেখা আছে রাশা কোম্পানির একটি প্রোডাক্ট এটার। এই দেখেন ডিএআর নাম্বার সহ সব কিছুই আছে, ভ্যালিড সব কিছু আছে। এমআরপিটা লক্ষ্য করবেন, 250 টাকা এমআরপি। সিট্রল, রাশা কোম্পানির সিট্রল 250 টাকা এমআরপি, বডি রেট, ডিআর নাম্বার সব কিছু আছে। এখন লক্ষ্য করুন, আমার হাতে আছে এলাট্রল, স্কোয়ার কোম্পানির লেখা আছে, স্কোয়ার কোম্পানির এলাট্রল। এলাট্রল সবাই চিনেন। দেখেন গ্রুপ নেম লেখা আছে সেটিরিজিন। হ্যাঁ, একই গ্রুপ নেম, গ্রুপটা একই, সেটিরিজিন। দেখেন এটার এমআরপিও লেখা আছে, এমআরপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন 451 টাকা এমআরপি, 150 পিস ট্যাবলেট থাকে, 451 টাকা এমআরপি। এটা হলো 250 টাকা এমআরপি, 100 পিস ট্যাবলেট থাকে, সিট্রল। আর এলাট্রল 451 টাকা এমআরপি, 150 পিস ট্যাবলেট থাকে। অর্থাৎ সিট্রলের বক্সের গায়ে যে রেট লেখা সে অনুযায়ী প্রতি পাতার দাম পড়ে 25 টাকা লেখা। আর এলাট্রল বক্সের গায়ের রেট অনুযায়ী প্রতি পাতার দাম পড়ে 30 টাকা, অর্থাৎ 10 পিসের দাম 30 টাকা, আর সিট্রল 10 পিসের দাম 25 টাকা পড়ে। কিন্তু মজার ব্যাপার হলো, এই সিট্রল এক বক্স কিনা পড়ে মাত্র 30 টাকা, মাত্র 30 টাকায় এক বক্স কিনা পড়ে, বিক্রি হলো 250 টাকা। দেখেন ডিআর নাম্বার লেখা আছে। অপরদিকে এই এলাট্রল স্কোয়ার কোম্পানির কিনা পড়ে 450 থেকে 15% লেস দেয়। কত হয় তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ক্যালকুলেট করে। 450 থেকে যদি 15% কম পড়ে তাহলে 60-65 টাকা বড় জোর কম পড়বে, অর্থাৎ 380-85 এরকম পড়বে এক বক্স কিনা, আর বিক্রি হলো 450। তাহলে দেখেন দুইটার মধ্যে লাভের কত ফারাক। দুইটা একই ওষুধ, দুইটা দুই কোম্পানির ওষুধ, গেট আপও প্রায় সিমিলার। এখন আপনারা বলেন, এই যে যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে আমার প্রশ্ন, এত তারতম্য কেন? ঔষধের কি কোনো নীতিমালা নেই? ঔষধ প্রশাসন অধিদপ্তরের এগুলো চোখে পড়ে না? সিট্রল পরীক্ষিত ওষুধ, কিন্তু গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় অ্যালার্জির ঔষধ বললেই ছোটো ছোটো দোকানদাররা এই সিট্রল দিয়ে দিবে। বক্সের রেট গায়ে যদিও রেট লেখা
250 টাকা, তারা পাতা 20 টাকা বিক্রি করে, 20 টাকা বিক্রি করে ফেলে, কিন্তু এইটা 30 টাকা পাতায় 30 টাকাই বিক্রি করবে, কারণ এটায় কোনো লাভ নেই, আর এটায় সেই রকম লাভ কাজ করে, কিন্তু সিট্রল কিন্তু কাজ করে, ডিএআর নাম্বারও আছে, ভ্যালিড ঔষধ, ভ্যালিড ঔষধ, ভালো কাজ করে, আমি নিজে খেয়ে দেখেছি, সর্দি চুলকানিতে ভালো কাজ করে, অনেক সময় দেখা যায় ইলেকট্রোলাইট চেয়ে ভালো কাজ করে। তো এইটার জবাব কি? অনেকে বলেন র মেটেরিয়াল ভালো না, অনেকে বলেন যে প্যাকেজিং ভালো না, অনেকে বলে থাকেন আটা ময়দা দিয়ে বানানো, অনেক কিছুই বলেন, অনেকে বলেন যে এটা ছোটো কোম্পানি, তাদের মার্কেটিং কস্ট নেই, তাদের ডাক্তার ভিজিট নেই, এই জন্য তাদের লোকবল কম, ফলে ঔষধের দাম কম রাখে। তাহলে এদের লোকবল এত বেশি, এদের মার্কেটিং এত বেশি, এই জন্য এরা এত পার্থক্য রাখবে, 30 টাকা আর 380 টাকা বক্স, আর 30 টাকা বক্স, এক বক্স 30 টাকা, দুই পাতা বিক্রি করলেই বাকি যে 8 পাতা আছে পুরোটা লাভ হয়ে যাবে। তো এই সিট্রল কাজ করে, কিন্তু ভালো, খুব ভালো কাজ করে এলাট্রল, অনেক সময় সিট্রল এলাট্রলের চেয়েও ভালো কাজ করে থাকে, রেজাল্ট আমি পরীক্ষা করে দেখেছি, ভালো রেজাল্ট। তো কী বলবেন আপনারা, কী বলবে ঔষধ প্রশাসন অধিদপ্তর, কী বলবে নীতি নির্ধারকরা, কী বলবে নীতি নির্ধারকরা, এই যে অসামঞ্জস্য, এত বড় অসামঞ্জস্য, এইরকম তো, এইটা তো একটা ঔষধ দেখালাম, এরকম শত শত ঔষধ আছে বাজারে, এরকম শত শত ঔষধ আছে যেগুলার এই ধরনের আকাশ পাতাল পার্থক্য। এই কোম্পানি যদি দিতে পারে এত কম রেটে ঔষধ, তাহলে অবশ্যই স্কোয়ার আরও ভালো রেটে ঔষধ দিতে পারবে, কিন্তু তারা সাধারণ মানুষকে শুষে নিচ্ছে, সাধারণ মানুষকে শুষে নিচ্ছে। আপনাদের কি অপিনিয়ন সেটা আমাকে কমেন্টস করে জানান, কি অপিনিয়ন আপনাদের। ধন্যবাদ সবাইকে।